হ্যালো ফিওর্স, আজ আমি এসে বলেছি মিরপুর 1 নম্বর পাখিরহাটে। আজ শুক্রবার 3 জানুয়ারি 2020। বৃষ্টির কারণে হাটে লোক সমাগম কম, বাট এখন রোদ উঠেছে, আস্তে আস্তে লোক আসা শুরু করবে। তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে হাটে কী ধরনের পাখি উঠেছে, তার বাজার দর কেমন। আপনার সাথেই থাকবেন, ভিডিওটি পুরোটি দেখবেন। ধন্যবাদ। এভারেজ দাম কত? 6টা 2000 টাকা 6টা 2000। এই যে এখানে আছে 800 থেকে 1000 টাকা জোড়া, এগুলো 600 টাকা জোড়া। কোনো কত? 2000 কত আছেন? এটা 35। আর সিঙ্গেলটা 3000। বয়স কতদিন ভাই? এটার বয়স হবে আপনার 18 দিনের মতো। এটা হ্যান্ড ফিটিং করালে টিকবে তো? হ্যান্ড ফিটিং করানোর এখনই উপযুক্ত সময়। আচ্ছা, তা তো খুবই ভালো ভাই। আপনার কী কী পাখি আছে বলেন তো ভাই। আমার কাছে র্যাম আছে 1 জোড়া। এগুলো মিউটেশন বলেন তো ভাই। এটাকে বলে র্যাম রুবিনো। রুবিনো? জি, ওই ওই ফিমেল যেটা, ওইটা ফিমেল, এটাকে বলে মুভ বলে। আচ্ছা, আর এটাকে বলে আপনার এই যে জন্য গ্রিন। এই জোড়া কত যাচ্ছে? এই জোড়াটা ফিক্স 10000। এটা কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ, ব্রিডিং পেয়ার 10000 টাকা, ফিক্স 10000। আর এই জোড়া পাখিটা খুব সুন্দর সিজ দেয়। এগুলো কি আপনার নাকি? হ্যাঁ, এটা হলো পাইট, এটা পড়বে 5000 টাকা পেয়ার। এই ককাটির পাইট, ককাটির 5000 টাকা জোড়া। এটা রানিং না? না, এটা নিউ অ্যাডাল্ট। এটা নিউ অ্যাডাল্ট। আর এই যে হোয়াইট পেস, এটা হোয়াইট পেস পড়বে 6000। হোয়াইট পেস 6000 টাকা, দ্যাট মাশাআল্লাহ। এটা তো রানিং না? এটা কি ফিক্স টাইপ বললেন না কিছু কম বেশি হবে? এটা কিছু কম রাখা যাবে, কিছু কম রাখা যাবে। আর এই যে নিচে লাপার আছে, ফিশার পাওয়া 4000 করে জোড়া পড়বে। যে পেয়ার এনে ফিশার আছে, ব্লু আছে। আর নিচের ককাটিল গুলো? নিচের ককাটিল গুলো আপনার 5500 করে পড়বে। ওটা জিরা না? 5500 টাকা জোড়া। সিনামন পাল বলে ওইটা, সিনামন পাল। হ্যালো, সিঙ্গেল এটা কত যাচ্ছে? সিঙ্গেল বলে একটু কম দাম। এখানে 1 জোড়া আছে ব্রিডিং পেয়ার, ওটা রাখা যাবে আপনার 5000, আর বাকি সব 4000 করে। 4000 টাকা জোড়া। আচ্ছা ইমরান ভাই, আপনার সাথে সবসময় বাকি ছেলে পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। থাকে তাহলে দিতে পারবো। কী কী বাকি পা দিতে পারবেন আশা করি? লাভবার্ড, পোকাটেল, তারপর আপনার বাজলিগার, এগুলো দেওয়া যাবে। আচ্ছা, তো আপনার কাস্টমারদের জন্য আপনার নাম্বারটা যদি দিতেন। আমার নাম্বার হলো 0193 0193 0 0 9 4 9 4 7 7। আপনার লোকেশনটা বলেন। ৫০০০ বয়স কিরকম? 10 মাস। সাধারণ বিট করেন নাকি? আপনি বিট করছেন? জি না, এটার পরে 10 মাস। আর এই যে অরেঞ্জ আপনার সাথে আরেকটা আছে, হ্যাঁ এটা বিট করছে। এটা জোড়া কত যাচ্ছে? 5000। এই জোড়া 5000 টাকা। ইমিটেশনে বাচ্চা পাইছেন? আমি পিমুনোর মধ্যে একটু কালারফুল পাইছি। আর পিমিনো আপনার, এটা কিন্তু সিনামন, আর এটা হচ্ছে অরেঞ্জ অফলাইন, মানে এই কালারটাই আর কি আর উজ্জ্বল হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মল্টিংয়ের পর কালার কি সেম ছিল না চেঞ্জ হয়েছে? বাচ্চা বিক্রি করে দিচ্ছে। ও আচ্ছা, রাখেন নাই? একটা তো জোড়া মনে নাকি? হ্যাঁ, ওইটা ওই যে হলুদ, তিনটা
জোড়া কত পড়বে? নিলে তিনটা 1500 টাকা পড়বে। 1500 টাকা? এই যেটা বললেন হলো তো জোড়া ডিম বাচ্চা করছেন? না, রানিং আছে ডিম বাচ্চা করেন। আচ্ছা ঠিক আছে ভাই, এই জোড়া কত রেছেন ভাই? একই রেট পড়বে। এখানে কি জোড়া না সিঙ্গেল আছে? সব জোড়া, দুই জোড়া। এখান থেকে নিলে রেট কেমন করবে? 350 টাকা পিস যেটা নি। এগুলো বয়স কিরকম হবে? বাচ্চা আছে, ফিমেল আছে, মিক্সড ভাই। পিস কত করে পড়বে ভাই? 1.5 টাকা বিরিয়ানি। বয়স কত? 4 মাস। 4 মাস বয়স। ঘরের বাচ্চা আপনার? হ্যাঁ। এগুলো কি আপনার? হ্যাঁ। জোড়া কত দিয়েছেন ভাই? 4000। বয়স কিরকম? 4 থেকে 5 মাস। কত? 400। আর এই চেয়ারটা নিলে কত পড়বে? 1200। রানিং না? রানিং।